প্রথমবার যৌন মিলন করার ক্ষেত্রে কিছু দরকারি টিপস। যৌন মিলনের আগে অবশ্যই গোসল করে নিন, পারফিউম ব্যবহার করুন, এটা আপনার কনফিডেন্স বাড়াবে। আপনি মেয়ে হলে প্রস্তুত থাকুন, প্রথম মিলনে আপনার সতীপর্দা ছিঁড়ে যাবে এবং সামান্য রক্তপাত হবে, তাই সাথে অবশ্যই টিস্যু অথবা টুকরো কাপড় রাখুন। এ সময় কিছুটা ব্যথা পাবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার যৌনি ভালোভাবে পিচ্ছিল না হলে বেশ ব্যথা পাবেন, তাই সাবধান। ছেলেরা আপনাদের জিনিস প্রবেশের আগে আপনার পার্টনার মানসিকভাবে প্রস্তুত কিনা তা জেনে নিন। প্রথমবার প্রবেশের সময় আস্তে করে প্রবেশ করান, প্রথমে কিন্তু ভালোভাবে ঢুকবে না। পর্দা ছেড়ার পর যৌনিপথ ফ্রি হয়ে যায়, তাই প্রথম দিকে না ঢুকলে ভুলেও জোর করে ঢোকাতে যাবেন না, এতে আপনার পার্টনার মারাত্মক ব্যথা পাবে এবং যৌনিপর্দা ছিঁড়ে প্রচণ্ড রক্তপাতও হতে পারে। আস্তে আস্তে কয়েকবার প্রবেশ করালেই যৌনিপথ ফ্রি হয়ে যাবে এবং তখন স্পিড বাড়াতে পারবেন। দুজনেই কনফিডেন্ট থাকুন, আর অবশ্যই জেনে নিন আপনার পার্টনার যৌনাঙ্গের চারপাশের চুল পছন্দ করে কিনা। না করলে অবশ্যই ক্লিন শেভ করে থাকুন, সেক্ষেত্রে মেয়েরা হেয়ার রিমুভার ইউজ করতে পারেন। ছেলেদের যৌন দুর্বলতা থাকে, যা অনেক সময় দ্রুত বীর্যপাতের কারণ হয়ে দাঁড়ায়। নার্ভাস হবেন না, মনে আত্মবিশ্বাস রাখুন। আর যদি আপনার বীর্যপাত 3-5 মিনিটের ভিতর হয়ে যায়, তবে এটা সমস্যা হতে পারে, তাই এর জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।